সীমান্ত এলাকায় বসবাসরত এলাকাবাসীদের সঙ্গে প্রতিনিয়ত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মতানৈক্য এবং হয়রানির অভিযোগ এনে প্রতিবাদে সোনামুড়া বক্সনগর মূল সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘটনার বিবরণী প্রকাশ সোনামুড়া মহকুমাধীন এনসি নগর দুর্গাপুর শাহপুর কুলুবাড়ি ওই সকল সীমান্ত এলাকায় বসবাসরতদের গ্রামে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দেখতে হয়, আর সেটা নিয়ে প্রতিনিয়ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে ঝামেলা সৃষ্টি। ওই সকল সীমান্ত এলাকায় এখনও পর্যন্ত কাঁটাতারে বেড়া দেওয়া হয়নি, আর যে কারণে ওইসব এলাকা দিয়ে অবরোধ চলছে পাচার বাণিজ্য, সেটা আটকাতে রয়েছে বিএসএফ চৌকি। তাই এলাকার সাধারণ মানুষ এলাকায় আসা যাওয়ার ক্ষেত্রে বিএসএফ কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিমত এলাকাবাসী। তারই প্রতিবাদে আজ তারা সোনামুড়া বক্সনগর মূল সড়ক অবরোধ করে রাখে। যদিও খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ এবং মহকুমা শাসকের প্রতিনিধি দল ঘটনাস্থলে ছুটে আসেন এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ মুক্ত করেন। একটা রাস্তা রোকো হয়েছিল আজকে সকালে, তো এসডিএম স্যার আমাকে ফোন করে জানাইছিল যে এনসিনগর এরিয়াতে একটা রাস্তা রোকো হয়েছে, তো ওইটার সিচুয়েশন কি বা ইউ কি এটা একটু দেখা দেবে। তো এখানে যখন আইসি অনেক ক্লেমস আইসে, তো এই ক্লেমসটি আমি নোট ডাউন করার পরে এখন ভাইস চেয়ারম্যান সাহেব আইসিল, তো ওনার সাথে গিয়েছিল এবং প্রধান প্রধান তারাও আইসেন, তারার লোক আইয়াছিল, ইভেন এসডিপিও স্যারও আইসিল, তার সাথে আইয়াছিল। আমরা এখানে কমান্ড্যান্ট স্যারের লোকে কথা বললাম, ইস্যুটি রেজ করলাম যে কী কী আছে, তারার তরফ থেকে কিছু ইস্যু আসলো এগুলো আমরা শুনলাম। তো পরে লাস্টে যার লোকে যে এটা প্রবলেম হয়েছিলো বা হলো, তো এটা পিসফুলি আমরা রিজলভ করতে মানে সক্ষম হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।